দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে। মার্কিন যুক্তরাষ্ট্রে 2010 থেকে 2017 সালের মধ্যে অবৈধভাবে প্রবেশ করা ভারতীয়ের সংখ্যা বেড়েছে 38%। সাউথ এশিয়ান অ্যাডভোকেসি গ্রুপের করা সমীক্ষা এই তথ্য জানায়। প্রায় 6,30,000 ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, যাদের কাছে সেদেশে থাকার মতো প্রয়োজনীয় নথি নেই। এর মধ্যে 2,50,000 ভারতীয়ের ভিসার মেয়াদ ফুরিয়েছে 2016 সালে, তারপরেও সেদেশেই বহাল তবিয়তে রয়ে গেছেন তারা। তবে শুধু ভারতীয়ই নয়, এভাবে অবৈধভাবে রয়ে গেছেন এশিয়ার আরও কয়েকটি দেশের নাগরিক। 2010 সাল থেকে নেপালে সেই সংখ্যা বেড়েছে 26%, ভুটানিদের সংখ্যা বেড়েছে 38%, পাকিস্তানীয় অনুপ্রবেশকারীর হার 33%, বাংলাদেশি রয়েছেন 26% ও শ্রীলঙ্কার বাসিন্দারা রয়েছেন 15% হারে।